ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সহি এবং সুনানের মধ্যে পার্থক্য কি। সহি যেমন বলা হয় যে সহিহুল বুখারী, কিন্তু আবার বলা হয় সুনানে তিরমিজি। সহি হলো যে সমস্ত ইমামগণ বা মুহাদ্দিসগণ হাদিসের কিতাবে সত্যারোপ করেছেন যে তারা শুধুমাত্র সহি হাদিস যেগুলো সেগুলোকে একত্রিত করবেন, সেখানে দুর্বল হাদিসের কোনো মানে সুযোগ নেই সেখানে নিয়ে আসার, শুধুমাত্র যেগুলো সহিভাবে প্রমাণিত হয়েছে শুধুমাত্র সেগুলোকেই সেখানে লিপিবদ্ধ করবেন, এমনটি সত্যারোপ যারা করেছেন এবং এবং এ বিষয়ে খুব কঠিন সত্য দিয়েছেন, এবং সাথে সাথে পরবর্তীতে মুহাদ্দিসগণ ইমামগণ সকলেই এই গ্রন্থগুলোকে সহি বলে মেনে নিয়েছেন এবং সবগুলোকে গ্রহণ করেছেন, সেগুলোকে মূলত বলা হয় সহি সহি হাদিসের গ্রন্থ, যেমন সহিহুল বুখারী, সহি মুসলিম, যেমন বুখারি মুসলিমের ক্ষেত্রে এটি ঘটেছে। তারপরে এই আপনার হাদিসের গ্রন্থগুলো আপনার সাজানো হয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, যেমন তাফসির বিষয় রয়েছে, আকিদা বিষয় রয়েছে, ফিকহি বিষয় যেগুলো রয়েছে, ইবাদত মুআমালাত সংক্রান্ত সব কিছু এর মধ্যে চলে এসেছে। আর সুনান যেগুলো, সুনানের ক্ষেত্রে যেমনটি সহির ক্ষেত্রে সত্যারোপ করেছেন তেমন এরকম কঠিন সত্য তারা করেননি, অথবা করলেও সেটা তাদের মতো ঠিক থাকেনি, হয়তো অনেক দুর্বল হাদিস ঢুকে গেছে, এবং সাথে সাথে ওলামায়ে কেরাম বা পরবর্তীতে যারা এসেছেন তারা একচেটিয়াভাবে যেমনটি বুখারি মুসলিমকে গ্রহণ করেছেন তারা সেটিকে গ্রহণ করেননি, এবং এই গ্রন্থগুলো আপনার ফিকহি আবওয়াবের উপর ভিত্তি করে, ফিকহি আবওয়াব যেমন কিতাবুত তাহারা এবং তার মধ্যে আবার অনেকগুলো অনুচ্ছেদ আছে, তা মানে পবিত্রতা অধ্যায়ের পরে, তারপর আপনার কিতাবুস সালাহ সালাত অধ্যায়ের উপর, তারপরে তার ভিতরে আবার অনেক অনুচ্ছেদ আছে, এভাবে ফিকার কিতাবগুলো যেভাবে সাজানো হয়ে থাকে বা ফিকহি বিষয়গুলো যেভাবে সাজানো হয়ে থাকে সেই ভিত্তিতে ধারাবাহিকভাবে সাজানো হাদিসগুলো, এগুলোকে বলা হয় মূলত সুনান। এগুলোর অবশ্য আরও ডিটেলস আলোচনা আছে, এবং সাথে সাথে মুসনাদ কাকে বলে, তারপরে মুস্তাদরাক কাকে বলে, এগুলো সব কিছু ডিটেলস আছে, তবে প্রাথমিকভাবে এটুকুই আপনাকে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।